কালু দাদা, আজ আর আইসক্রিম বিক্রি করবো না, আমার শরীরটা ভালো লাগছে না। এই নাও তোমার পারিশ্রমিক, কাল তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে টুনি। আচ্ছা, প্রতিদিন তোমাকে কম টাকা দেয় কেন টুনি? টুনির আইসক্রিমের দোকানে অনেক টাকা আইসক্রিম বিক্রি হয়, আর তোমাকে কিনা মাত্র 300 টাকা দিয়েছে। তুমি বলবে যেন আরো বেশি করে টাকা দেয়। ধুর, এসব বলছো? সব দোকানে তো শ্রমিকের পারিশ্রমিক 300 করেই দেয়। আমি বললে কি আর টুনি বেশি দিবে? আর তাছাড়া আমাকে তো কেউ কাজ দিতেই চায় না, টুনি তবু কাজ দিয়েছে। যা টাকা দেয় এতে চলে, নয়তো না খেয়ে থাকতে হতো, বুঝেছো? তোমার এসব কথা শুনতে আর ভালো লাগে না। টুনি মেয়ে পাখি হয়ে আইসক্রিমের দোকান দিয়ে ধনী হয়ে যাচ্ছে, আর তুমি ছেলে পাখি হয়ে ভালো কাজ করতে পারো না, যার কারণে তোমাকে কোনো পাখিরা কাজ দিতে চায় না। শোনো, তোমার এত কম ইনকামে আমি তোমার বাড়িতে থাকবো না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। যতদিন না বেশি টাকা ইনকাম করছো ততদিন তোমার বাড়িতে আসবো না, এটাই আমার শেষ কথা। না না কাকুলি, তুমি যেও না। তুমি আমাকে ছেড়ে গেলে আমি একা কিভাবে থাকবো বলো? তুমি আমাকে কোনো উপায় বলে দাও যে উপায়ে আমি বেশি টাকা ইনকাম করতে পারবো আর খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব। উপায় তো একটা আছে, যদি সেই উপায়ে কাজ করতে পারো তাহলে আমরা এই বনে সব পাখি থেকে ধনী হয়ে যাব। তাই নাকি কাকুলি? তাহলে বলো দেখি কি সেই উপায়। এরপর কাকুলি কালুকে তার সেই উপায়ের কথা বলে দেয়, আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন কালু বাজারে ওষুধের দোকানে যায়। বেচা দাদা, আমাকে কিছু ঘুমের ট্যাবলেট দাও তো। ঘুমের ট্যাবলেট দিয়ে কি করবে কালু? নিজে ঘুমের ট্যাবলেট খেয়ে সারাদিন পড়ে পড়ে ঘুমাবে নাকি? তাহলে আর বউ থাকবে না, বুঝেছ? আরে দাদা, নিজে ঘুমের ট্যাবলেট খাবো কেন? আমার বাড়িতে ইঁদুরের যন্ত্রণা থাকতে পারছি না, তাই ভাবছি ঘুমের ট্যাবলেট খাইয়ে ইঁদুরকে ধরবো। হাসালে কালু, আমি কখনো শুনিনি যে ঘুমের ট্যাবলেট খাইয়ে ইঁদুরকে ধরে। ইঁদুর মারার তো ঔষধ আছে, ইঁদুর মারার ঔষধ নিয়ে যাও। না না, আমাকে ঘুমের ট্যাবলেট দাও, তাড়াতাড়ি দাও তো, আমার হাতে সময় নেই, দোকানে আবার যেতে হবে। ঠিক আছে তাহলে দিচ্ছি, এই নাও ঘুমের ট্যাবলেট, 100 টাকা দাও। এরপর কালু ঘুমের ট্যাবলেট নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনির দোকানে চলে আসে। কালু দাদা, এসেছো? আইসক্রিম তো সামান্য কিছু আছে, একটু পরেই শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি কিছু আইসক্রিম বানাতে হবে। চলো দুজনে আইসক্রিম বানানো শুরু করে দেই। হ্যাঁ টুনি, চলো তাহলে কাজ শুরু করি। আইসক্রিম বানানোর কথা শুনে কালু অনেক খুশি হয়ে যায়, কারণ তারা যে প্ল্যান করেছে সেটা সাকসেস হবে। এরপর টুনি আর কালু আইসক্রিম বানানোর কাজ শুরু করে দেয়, আর কালু চুপটি করে আইসক্রিম বানানোর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তাদের আইসক্রিম বানানো শেষ হয়ে যায়, আর সেখানে ঈগল চলে আসে। কালু, আমাকে 5টা আইসক্রিম দাও তো, বাড়ি সবার জন্য নিয়ে যাব। এই নাও দাদা, 5টি আইসক্রিম। যাও ঈগল দাদা, আর বাড়িতে গিয়ে আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়ো, আর আমরা রাতে তোমার বাড়িতে চুরি করতে যাচ্ছি। কালু মনে মনে এসব বলতেই সেখানে তোতা চলে আসে। টুনি, আমাকে একটি আইসক্রিম দাও তো, তোমার দোকানের আইসক্রিম খেতে তো খুব মজার। কালু দাদা, তোতাকে একটা আইসক্রিম দিয়ে দাও তো। এরপর কালু তোতাকে আইসক্রিম দিয়ে দেয়, তোতা আইসক্রিম নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে কালু টুনির দোকানের আইসক্রিম বিক্রি করতে থাকে, আর সে রাত হওয়ার অপেক্ষা করতে থাকে যে কখন সে চুরি করতে পারবে। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। কালু টুনির কাছে তার পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে আসে। কালু, যেভাবে কাজ করতে বলেছি সেভাবে কাজ করছো তো? হ্যাঁ কাকুলি, আমি তোমার কথা মতো কাজ করেছি, এবার দুজনে ঘুমিয়ে পড়ি, নয়তো রাতে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়বো। কাকুলি চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আগে ঈগলের বাড়িতে যেতে হবে। ঈগল তো অনেক ধনী, ঈগলের বাড়িতে অনেক টাকা পয়সা সোনা দানা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, আর একটা বস্তা নিয়ে যাই, সবার বাড়িতে চুরি করে টাকা পেলে বস্তায় রাখবো, বুঝেছো? দেখো কাকুলি, ঘুমের ওষুধ মেশানো আইসক্রিম খেয়ে ঈগল আর ঈগলের বউ এমন ভাবে ঘুমাচ্ছে মনে হচ্ছে মরেই গেছে। আরে হাসি বাদ দিয়ে চলো, এই সুযোগে তাড়াতাড়ি চুরি করে ফেলি।
এরপর কালু কাকলি ইগুলের আলমারি খুলে তাদের সব টাকা পয়সা সোনার হার সব নিয়ে চলে যায়। এবার চলো তোতার বাড়িতে যাই, তোতাও আমার কাছ থেকে ঘুমের ট্যাবলেট মেশানো আইসক্রিম খেয়েছে, তোতা তো ঘুমে পাগল হয়ে গেছে, চলো চলো। কি ব্যাপার, আজ কোনো পাখি আইসক্রিম নিতে আসছে না কেন? আর কালু দাদা তো দোকানে আসছে না, কি যে হলো, আবার দোকান রেখে তো যেতেও পারছি না। টুনি, কালু আর তোমার দোকানে কাজ করবে না, অন্য কোথাও কাজ পেয়েছে, সেখানেই কাজ করবে, তুমি অন্য কোনো পাখিকে রেখে দাও। ঠিক আছে কাকলি দিদি। একই ইগলি, আমাদের সর্বনাশ হয়ে গেছে, আলমারিতে কোনো টাকা পয়সা নেই, আর তোমার সোনার হারটাও দেখছি না। কি বলছো এসব, আমাদের এত টাকা সোনার হার কে নিয়ে গেল? কত শখ করে আমার মা আমাকে সোনার হারটি কিনে দিয়েছিল, শয়তান চোর এসে সেটাও নিয়ে গেল। ইগলি কেঁদো না, চলো আমরা বনে সব পাখিদের বাড়িতে গিয়ে দেখব যে কে আমাদের টাকা পয়সা চুরি করেছে। এরপর ইগল আর ইগলি মিলে তোতার বাড়িতে যায়, আর গিয়ে দেখে তোতাও টাকা চুরির কথা বলে কাঁদছে। তোতা, তোমারও টাকা চুরি হয়ে গেছে? কি বলছো এসব, আমাদেরও অনেক টাকা চুরি হয়ে গেছে, তাই তো সবার বাড়িতে গিয়ে দেখবো যে কে আমাদের টাকা চুরি করেছে। হ্যাঁ দাদা, চলো আমিও তোমাদের সাথে যাব, আর যাদের বাড়িতে দেখবো টাকা আর সোনার হার তাকে অনেক মারবো। এসব বলে তোতা ইগল ইগলি মিলে বনে আরো পাখিদের বাড়িতে যায়, আর তাদের একই অবস্থা দেখে ইগল চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না, যার বাড়িতে যাচ্ছি সেই দেখছি চুরির কথা বলছে আর কাঁদছে, তাহলে চোরটাকে সবাই কাল রাতে এতই ঘুমিয়েছিল যে চোর চুরি করেছে কেউ ধরতেই পারেনি। ইগল দাদা, বনের তো আরো কয়েকটা বাড়ি দেখা বাকি আছে, চলো সবার বাড়ি দেখি। ইগল দাদা, সবার বাড়ি দেখতে হবে না, তোমাদের সবার টাকা কে চুরি করেছে আমি সব জানি, টুনি তোমাদের সবার টাকা চুরি করেছে। কি, টুনি আমাদের টাকা চুরি করেছে? হ্যাঁ, টুনি টাকা চুরি করেছে, তোমরা তো কেউ জানো না, টুনি তার আইসক্রিমের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তোমাদের কাছে আইসক্রিম বিক্রি করছিল, আর তোমরা সেই আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়েছিলে, সেই সুযোগে তোমাদের বাড়িতে গিয়ে টুনি টাকা চুরি করে নিয়ে এসেছে, যাও সবাই টুনির কাছে যাও। হ্যাঁ দাদা, চলো আজ টুনিকে সবাই মেরে আমাদের বন থেকে বের করে দিব। এই টুনি, তুই আইসক্রিমে ঘুমের ঔষধ মিশিয়ে আমাদের খাইয়ে আমাদের সবার বাসায় চুরি করেছিস কেন? আমাদের সবার টাকা দিয়ে দে বলছি। কি বলছো এসব, আমি কেন এই কাজ করতে যাব? আমি তো আইসক্রিম বিক্রি করে ভালো টাকা ইনকাম করি, তবে চুরি করতে কেন যাব বলো তো? চুপ কর টুনি, কলুর বউ কাকুলি আমাদের সব বলেছে, কলু তোর এখানে কাজ করতো, কলু তো সব জানে, তাই ওর বউ সত্যিটা বলে দিয়েছে। ও, এবার বুঝেছি কালু দাদা কেন আমার দোকানে কাজ করতে আসবি না, এই কাজ আমি করিনি, কালু নিজেই করেছে, তোমরা আমাকে ভুল বোঝো না। কিন্তু টুনি কোনো কথাই সবাই না শুনে টুনিকে অনেক মারতে থাকে, আর মেরে টুনিকে বন্ধ থেকে বের করে দেয়। এখন তো আমরা ধনী হয়ে গেলাম, কালু দেখেছো আমার বুদ্ধি কেমন, তাড়াতাড়ি ধনী হতে পারলাম শুধু আমার বুদ্ধি দিয়ে। আমি এত সৎ হইও, আর চোরের অপবাদ আমার ঘাড়ে এসে পড়লো, পরে সব পাখিরা আমার কথা জেনে গেছে যে আমি একটা চোর, আমি সবার চোখে চোর হয়ে আর বেঁচে থাকতে চাই না, আমি আমার টোনার কাছে চলে যাব, এই চোরের জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, আমি এই পুকুরে লাফ দিয়ে জীবন শেষ করে দিব। তখনই পুকুরের পাশে থাকা কলা গাছ কথা বলে ওঠে। দাঁড়াও টুনি, আমি তোমাকে দেখে বুঝতে পেরেছি তুমি অনেক সৎ, কারণ আমি হলাম জাতি কলা গাছ, তুমি যে কারণে মারা যেতে চাচ্ছ, মরে গেলে কি সবার মুখ থেকে চোর নাম মুছে যাবে বলো? তা তো যাবে না, কিন্তু তখন তো আর আমি জানবো না যে পাখিরা আমাকে চোর বলেছে। বেঁচে থাকলেও জানবে না, আর যারা তোমাকে ফাঁসিয়েছে তারা একদিন ঠিক ধরা পড়বে, কারণ সত্য কখনো গোপন থাকে না। এই নাও তোমার কলার বাড়ি, এই বাড়িতে তুমি রানীর মতো থাকবে, তোমাকে কেউ চোর বলে সাহস পাবে না।
সত্যি বলছো কলা গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে থাকার জায়গা করে দেওয়ার জন্য। এরপর টুনি সেই কলা বাড়িতে চলে যায়, আর এদিকে কালু কাকুলি চুরি করা টাকা পয়সা নিয়ে ঝগড়া করতে থাকে। আমি বুদ্ধি দিয়েছি, তাই এই টাকাগুলো আমার, আর আমার টাকা দিয়ে যা খুশি তাই করব, বুঝেছো? না, আমি কষ্ট করে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি আইসক্রিমে, তাই তো এত টাকা চুরি করতে পেরেছি, এগুলো সব আমার টাকা। কালু কাকুলের এমন ঝগড়া তোতা সব শুনতে পায়, আর বনে সব পাখিদের বলে। আরে তোমরা এদের মারো সবাই, আর মেরে হাত পা ভেঙে বান থেকে বের করে দাও, কারণ এরা অনেক বড় অপরাধ করেছে, নিজেরা চুরি করে অন্যের নাম দিয়েছে। এগুলোর মুখে এমন কথা শুনে সবাই কালু কাকুলিকে অনেক মারতে থাকে, আর মেরে বান থেকে বের করে দেয়। টাকাগুলো পরে ভাগ করব, আগে টুনিকে খুঁজে বের করে ক্ষমা চাইতে হবে, আর টুনির টাকা ফিরিয়ে দিতে হবে, আমরা যে টুনির সাথে অনেক বড় অন্যায় করেছি। টুনি আমাদের ক্ষমা করে দাও, আসলে আমরা ভুল বুঝে তোমার সাথে অন্যায় করেছি, এখন বুঝতে পেরেছি আসল চোর কে, কালু কাকুলিকে মেরে বন থেকে তাড়িয়ে দিয়েছি, এখন চলো আমাদের বনে, তোমার টাকা আমরা ফিরিয়ে দিব। এই জন্যই কারো মিথ্যে কথা শুনে কাউকে দোষ দেয়া ঠিক না, ভালো করে যাচাই বাছাই করে তবেই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। আর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, আমার কোনো টাকা লাগবে না, এই কলা বাড়ি আমাকে যাদুই কলা দিয়েছে, এখানে আমি অনেক ভালো আছি, ওই বনে আর আমি ফিরে যাব না ঈগল দাদা। এরপর সবাই সেখান থেকে চলে আসে, আর টুনি কলা বাড়িতে থেকে কলা গাছের সাথে গল্প করতে করতে সুখে দিন কাটাতে থাকে। আমি একটা অপয় অলক্ষী, আমাকে দিয়ে কখনোই কোনো ভালো কিছু হবে না, সব সময় আমাকে দিয়ে খারাপ কিছু হয়, আমি আর আমার এই অপয় জীবনে একদম রাখবো না, আমি গলায় দড়ি দিয়ে মৃত্যুকে বরণ করে নিব। এই পাগলি মেয়ে, কি হয়েছে তোমার, তুমি অমন বোকার মতো কথা কেন বলছো? আমি যে অপয়া, কেউ আমার সাথে মেশে না, আমার সাথে কথা বলে না, এমনকি আমার বাবা মাও আমার সাথে কথা বলে না। তুমি কি এমন অপরাধ করেছো যে যার কারণে তোমার মা বাবাও তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? শুনবে শুনবে কি করেছি আমি, শোনো তাহলে। আমি ছোটবেলা থেকেই চিত্র অঙ্কন করতে মানে পেন্টিং করতে খুব বেশি ভালোবাসতাম, তাই পড়াশোনা বাদ দিয়ে আমি পেন্টিং করি। এরপর একদিন, বাবা আমার কাল পেন্টিং এর প্রতিযোগিতা আছে, তুমি আমাকে একটু মাঠ অব্দি নিয়ে যাবে, আমি তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। এই সব ছাই পাশ করেই তো সব ধ্বংস করছিস, এত করে বলছি যে ভালো ছেলে হাতে আছে বিয়েটা এবার করে নে, লোকে আমাকে তোর জন্য মন্দ কথা বলে। বাবা আমি তো কোনো খারাপ কাজ করছি না, আমি তো শুধুমাত্র আমার শখটাকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছি, এখন তুমি যদি আমাকে সাহায্য না করে তিরস্কার করো তাহলে তো আমি আমার প্রতিভাকে কাজে লাগাতে পারবো না বাবা। চুপ কর, অত প্রতিভাকে কাজে লাগিয়ে কোনো লাভ নেই, তোর থেকে কম বয়সে বাবা মা আমাকে বিয়ে দিয়েছিল, তখন থেকে তো আমি দিব্যি সংসার করে যাচ্ছি, কই আমার তো কোনো আপত্তি ছিল না, তাই তোরও আর কোনো আপত্তি থাকবে না। আমি তোমাদের এই বিষয় কিছুতেই মেনে নিতে পারবো না, আমি আমার স্বপ্ন পূরণ করবই, আর তারপর তোমাদের স্বপ্ন নিয়ে চিন্তা করব। এই বলে আমি রাগ করে আমার ঘরে চলে যাই, আর আমার মা আমার বাবাকে বলতে থাকে, শোনো মেয়েটাকে এভাবে একদম ছাড়া যাবে না, আমাদের হাতে যে ছেলেটা আছে তুমি কালকে ওর সাথে বিয়ের ব্যবস্থা করো, নয়তো সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। এই সন্তানকে আমরা অনেক কষ্ট করে বড় করেছি, আর সেই কষ্টের সন্তানই কিনা আমাদের মুখে চুনকালি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কাল শুধু বিয়েটা দিতে দাও, তারপর দেখবে ও আর ডানা মেলে উঠতে পারবে না। মা আর বাবা নিজেদের জেদ পালন করার জন্য পরের দিন একটা বয়স্ক টাকাওয়ালা লোকের সাথে আমার বিয়ে ঠিক করে। নে মা, এবার তাড়াতাড়ি পৌঁছে জেনে তো। আমি এই বিয়ে করব না, তোমরা আমাকে জোর করে বিয়ে দিতে পারো না। আমরা বলেছি যখন তখন তোকে বিয়ে করতেই হবে, নয়তো আমি তোকে বিষ খাইয়ে মেরে ফেলবো, এই বলে দিলাম।
মনে হচ্ছে ছোটবেলাতে এই মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলা উচিত ছিল, তাহলে আজ আর এমন দিন দেখতে হতো না। আমাকে তোমরা এত অপছন্দ করো, আমি আর থাকবো না তোমাদের সাথে। আমি এসব বলে রেগে বাড়ি থেকে বেরিয়ে আসি, কিন্তু ওই বয়স্ক লোকটা আমার মা বাবাকে অনেক অপমান করে। আমি আর আমার মা বাবার কাছে ফিরে যেতে পারিনি, আমার জন্য আমার মা বাবা অনেক কষ্ট পেয়েছে। বুঝতে পেরেছি, তবে তুমি কষ্ট পেও না, এখন তুমি চাইলেই তোমার মা বাবার সম্মান ফিরিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারো। কিন্তু সেটা কি করে? তোমার স্বপ্ন পূরণ করে। আমার স্বপ্ন তুমি কি করে পূরণ করবে? দেখো তবে আমি কি করি। তোমাকে তো আমি দেখতেই পাচ্ছি না, তাহলে তুমি আমাকে কি করে সাহায্য করবে? সময় হলেই তুমি আমাকে দেখতে পারবে। এবার চোখের জল মুছে নাও, আর এই জঙ্গলের শেষ কিনারে আছে একটা বড় বাড়ি, তুমি সেই বাড়িতেই আশ্রয় নাও, সেখানে তুমি তোমার প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। টুনি আর কথা না বাড়িয়ে অদৃশ্য টোনার কথা বিশ্বাস করে সেই বাড়িতে চলে যায়। আর অবাক করা বিষয় হলো এই যে সেখানে টুনি পেইন্টিং করার জন্য রং তুলি থেকে শুরু করে সব কিছুই পেয়ে যায়, আর তা দেখে তো টুনি মহা খুশি ছিল। হে তো দেখছি মেঘনা চাইতেই জল। হ্যাঁ মেঘনা চাইতেই জল, কিন্তু সেই জলকেই এবার তোমায় কাজে লাগাতে হবে। তোমাকে রাত দিন পরিশ্রম করতে হবে, আর মনে রাখতে হবে পরিশ্রম ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব নয়। আমি তো প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতেই পারবো না, পরিশ্রম করে আর কি করবো বলো? আগামী পরশুদিন আশেপাশের অনেক জঙ্গল মিলে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আমি চাই তুমি সেই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করো আর প্রথম স্থান অধিকার করো। আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে। এরপর টুনি তার পেইন্টিং এর কাজ শুরু করে দেয়। রাত দিন এক করে টুনি পরিশ্রম করতে থাকে, আর এভাবে দেখতে দেখতে কেটে যায় দুদিন। আর তারপরে চলে আসে প্রতিযোগিতার দিন। আমার ভীষণ ভয় করছে টোনা, প্রতিযোগিতায় তো আমার থেকে আরো অনেক ভালো ভালো পেইন্টার আসবেন, সেখানে তো আমি চুনোপুটি মাত্র। তোমার কোনো ভয় নেই, তুমি শুধু মন দিয়ে পেইন্টিং করো, বাকি কাজ আমি দেখে নিব। টুনি ভয়ে ভয়ে প্রতিযোগিতায় যায়, আর সেখানে গিয়ে টুনি ছবি আঁকতে থাকে। এদিকে টোনা অদৃশ্য অবস্থায় টুনি ছাড়া বাকি সবার আঁকা ছবি নষ্ট করতে থাকে। একি আমার ছবিগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে কেন? আমি তো অনেক ভালো করে ছবি এঁকেছিলাম। আমিও তো অনেক ভালো করে ছবি এঁকেছিলাম, তাহলে নষ্ট হচ্ছে কেন? সবাই নিজেদের আঁকা ছবি নিয়ে খুব চিন্তায় পড়ে যায়, আর টুনি খুশি মনে তার ছবি এঁকে যায়। আর অবশেষে টুনি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। আর প্রতিযোগিতার মাঠ থেকে বের হতে টুনির সাথে রকি নামের একটা ছেলের দেখা হয়ে যায়। এই টুনি, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো, জানো আমি তোমাকে কত খুঁজেছি, কত মিস করেছি তোমাকে। আমিও তোমাকে অনেক মিস করেছি, আর আজ হঠাৎ এভাবে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে আমি তা কোনোদিনও ভাবতে পারিনি। সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব, তবে আমি তোমার সফলতা দেখে ভীষণ খুশি হয়েছি, আর আজ তোমার এই সফলতার কারণে আমাকে কিন্তু পার্টি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে আমি আগে বাড়ি ফিরে আসি, কারণ বাড়িতে যে আমার সফলতার পিছনে থাকা সেই মহান ব্যক্তিটা আছে। আচ্ছা যাও, এটা কোনো ব্যাপার না, সন্ধ্যায় কিন্তু আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব। টুনি হ্যাসুচক মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। আসলে টুনি আর রকি ছিল ছোটবেলার প্রেমিক প্রেমিকা, কোনো এক দুর্ভাগ্যজনক কারণে তাদেরকে আলাদা হতে হয়েছিল, আর সেই দীর্ঘদিন পর আজ আবারও তাদের দেখা হয়ে যায়। আর অন্যদিকে টোনা, কোথায় তুমি? তুমি কি আমার সফলতা দেখে খুশি হয়েছো? হ্যাঁ হয়েছি, কিন্তু তোমার সাথে ওই ছেলেটা কে ছিল যে তোমার সাথে ওভাবে কথা বলছিল? ও আমার ছোটবেলার বন্ধু, মানে আমার ভালোবাসার পাখি। ও যদি তোমার ভালোবাসার পাখি হয় তাহলে আমি কে? তুমি কে মানে? তুমি তো শুধু আমার বন্ধু, আর তুমি তো আমাকে এখনো দেখাই দাওনি। ঠিক আছে, দেখো তবে আমাকে। এই বলে টোনা সামনে চলে আসে, কিন্তু তার মুখ কালো কাপড়ে মোড়ানো থাকে। তুমি তোমার মুখটা কালো কাপড়ে কেন ঢেকে রেখেছো? মুখের উপর থেকে কাপড়টা সরাও। কাপড় সরাতে হবে না,
আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই তুমি এখন আমাকে বিয়ে করে নাও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না টোনা, কারণ আমি তো তোমাকে কখনো ভালোবাসিনি। আমি আমার পুরনো প্রেমিককে পেয়ে গেছি, তাই ওর প্রতি আমার ভালোবাসাটাও বেড়ে গিয়েছে। তুমি আমাকে বিয়ে না করলে আমি তোমার প্রেমিককে মেরে ফেলবো। না না, তুমি এমন কাজ করো না। তুমি আগে আমাকে তোমার মুখটা দেখাও, তারপর আমি বলছি তোমাকে বিয়ে করবো কি করবো না। না, তা হবে না। টুনি জোর করে টোনার মুখ থেকে কাপড়টা সরিয়ে দেয়, আর তখনই টোনার কুৎসিত ক্ষতযুক্ত চেহারাটা বেরিয়ে আসে, আর তা দেখে টুনি ভয়ে আঁতকে ওঠে। ভয় পেলে বুঝি? আমার এমন কুৎসিত চেহারার জন্য সারা জীবন সবাই আমাকে ঘৃণা করে এসেছে। আমার সাথে কেউ কোনোদিনও খেলেনি। আমি খেলতে গেলেই সবাই আমাকে দেখে ভয়ে পালিয়ে গিয়েছে। এমনকি আমার মা বাবা কোনোদিন হাসি মুখে আমার দিকে ফিরেও তাকায়নি। আমি কোনোদিন কারো ভালোবাসা পাইনি। আমি ভালোবাসার কাঙ্গাল। আমি একটু ভালোবাসা চাই, আমি একটু ভালোবাসা চাই। কেউ আমাকে সেই ভালোবাসাটুকু দেয় না, কেউ না। আমি আমার বাবা মায়ের জন্য কষ্টের সন্তান। টোনার এমন কথা শুনে টুনির মনে ভীষণ মায়া হয়। তুমি আর কেঁদো না, আমি দিব তোমাকে ভালোবাসা। আমি তোমাকে বিয়ে করতে রাজি। সত্যি সত্যি তুমি আমাকে বিয়ে করতে রাজি? আমাকে ভালোবাসতে রাজি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। টোনা টুনির কথা শুনে মহা খুশি হয়। আসলে পৃথিবীতে সবথেকে ভালো জিনিস হলো ভালোবাসা, যা দিয়ে খারাপকেও ভালোতে পরিণত করা যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।